সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আমরা সংবাদের বিভিন্ন দিক নিয়ে, খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব। সেই সাথে দর্শক আপনাদেরও মতামত কিংবা প্রশ্ন করতে পারবেন। শুরুতেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যে দুজন অতিথি আমরা পেয়েছি তাদের সাথে। আমরা পেয়েছি অ্যাটর্নি ইশরাত স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমরা পেয়েছি মইনুদ্দিন নাসের, সাংবাদিক, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং টিবিএনকে। এবং প্রিয় দর্শক আপনাদের বলে রাখতে চাই, 6463079828 এই নম্বরে, এবং এই নম্বরে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন এই ফোন করে। এবং আমাদের এখানে যে দুজন অতিথি আছেন তাদের কাছেও আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটিও জানতে পারবেন। এবং কালকে যেহেতু ঝড় আঘাত হানছে, আমরা শুরুতেই তুষার ঝড়ের আমাদের প্রতিবেদনটি দেখে নিব। সেই প্রতিবেদনটি দেখে আজকের যে সারাদিনের বিভিন্ন ঘটনা প্রবাহ সেই দিকটি নিয়ে আমরা আলোচনা করব। তীব্র তুষার ঝড় ধেয়ে আসছে উত্তর পূর্বাঞ্চলে, প্রথমে আঘাত হেনেছে ওয়াশিংটন ডিসিতে। নিউ ইয়র্ক সিটিতে আঘাত হানবে মধ্যরাতে, এরই মধ্যে বাতিল করা হয়েছে প্রায় 5,000 ফ্লাইট। ওয়াশিংটন, শিকাগো, নিউ ইয়র্ক এবং ফিলাডেলফিয়ায় বাড়তি ফি ছাড়াই ফ্লাইট পরিবর্তন করা যাবে বলেও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি তুষারপাত পড়তে পারে নিউ ইয়র্ক এবং ফিলাডেলফিয়ায়, সর্বোচ্চ 24 ইঞ্চি। My snowblower broke just in time. Have the plows all ready by today. We've got all the supplies we need. It hasn't been a brutal winter, so we've been kind of lucky with that. New Yorkers are wasting no time getting ready for winter storm Stella. বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলগুলো, ভোর থেকে বন্ধ করা হয়েছে পাবলিক ট্রান্সপোর্টগুলো। I didn't really expect to have to buy salt again, that's for sure. I thought we were looking, it was looking forward, the daffodils were blooming in the yard. I was ready to, you know, retire away the jacket. Short pants, t-shirts, but now it's to the point where everybody's got a get their cold weather gear back out. সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায়। You all be safe tomorrow with the snow. Thank you very much. Take care. Stay safe. এরই মধ্যে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও এবং নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, সেই সাথে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা। We're seeing this snowstorm hitting exactly at the time when parents will be trying to move around with their children. As we know from past times, I've declared states of emergency that have been absolutely required, and I've declared somewhere all of a sudden the snow didn't show up. Nupur Chowdhury, TBN 24, New York. মধ্যে প্রভাব ফেলেছে ঝড়টি, এবং নিউ ইয়র্ক সিটিতে আঘাত, মানে নিউ ইয়র্কে আঘাত হানবে মধ্যরাতে। ঈশ্বর স্বামী, আপনি অ্যাটর্নি, তারপরও আমি ওয়েদার নিয়ে, যেহেতু সবাই আমরা এই বিষয়টি নিয়ে আজকে চোখ রাখছি, যেহেতু স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ভোর থেকে সাবওয়েগুলো বন্ধ থাকবে, এ বিষয়ে আপনি কী কী সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন কিংবা আপনার কাছে কী কী তথ্য আছে? অবভিয়াসলি অফিস, অনেকগুলো অফিসও বন্ধ করে দিয়েছে আজকে সন্ধ্যার আর্লি পিরিয়ডে বন্ধ হয়েছে। ইউজুয়ালি আমাদের অফিসও একটু লেটে আমরা কাজ করি, বাট আজকে আর্লি সবাই চলে গেছে, কারণ সাবওয়ে এবং সেফটি আছে সবচেয়ে বেশি এখন রাইট নাও। আমি যেটা বলবো যে সবাই স্টে সেফ অ্যান্ড স্টে ওয়ার্ম, ইনসাইডে থাক। অনেক সময় আমরা দেখি যে আমাদের বিভিন্ন সতর্কতা দেওয়ার সত্ত্বেও অনেক লোকে গাড়িতে চলাচল করে এবং রাস্তার মাঝখানে গাড়ি স্টাক হয়ে যায়, আমরা বিভিন্ন সময় দেখেছি। সো আমার ইয়ে হচ্ছে যে লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, লাইফ, কাজে যেতে হবে সব কিছু আমাদের বেঁচে থাকার জন্য। সো আগে আমরা বেঁচে থাকি সুস্থভাবে, তারপরে কাজে যাব। ইসি যে যে গাড়িগুলো রাস্তায় আটকে যায় এবং যেটা স্নো ক্লিয়ারিংয়ের কাজে আঘাত ঘটায় এবং মানুষের লাইফটাও তখন এনডেঞ্জার হয়ে যায় গাড়ির মধ্যে। আমি এরকম একটা সিচুয়েশনে একবার পড়েছিলাম,
যে আমরা যাচ্ছিলাম মেরিল্যান্ডের দিকে, তো তুষার ঝড় শুরুই হয়েছিল আগে থেকে, বাট আমরা এসব কেয়ার করি নাই, ইয়াং বয়সে যা হয় আর কি। তো মাঝপথে যে এমন অবস্থা হয়েছে যে আমাদের কোনো মোটেল নাই, কিছু নাই, থ্যাংক গড কোনো বাচ্চা ছিল না, আমরা দুইজন ছিলাম। সো তখন পার্ক করে হেঁটে হেঁটে যেয়ে তারপরে আমাদের একটা মোটেল খুঁজে পেয়েছি আমরা, গাড়ি আর যাচ্ছিল না। সো আমি সবাইকে বলবো যে মানে স্টে ইনসাইড, অ্যান্ড এটা হচ্ছে যে ফোর্সফুল হলিডে টু স্টে উইথ ইয়ার ফ্যামিলি। সো সবাইকে রিকোয়েস্ট করবো যে বাসায় থাকুক, ফ্যামিলির সাথে থাকুক। মনিদিন নাসের, আমি এ সম্পর্কেই জানতে চাচ্ছি যে আপনার কাছে সবশেষ কী কী তথ্য আছে এই ঝড়ে। এম বলা হয়েছে যে 24 ইঞ্চি পর্যন্ত তুষার পড়তে পারে নিউ ইয়র্কে, তো আপনার কাছে আর কী তথ্য আছে? না, এটা সত্য, এটা তো তথ্য আর আমার কাছে তেমন কোনো কিছু নাই। তবে যেটা শুনেছি সেটা হচ্ছে যে, যেটা আসছে রিপোর্ট আসছে সেটা হচ্ছে যে তুষারপাতের সাথে আপনার মানে বৃষ্টি হবে। তো যদি বৃষ্টি হয় তাহলে হয়তো স্নো তেমন নাও জমতে পারে। তাহলে আরেকটা জিনিস, এখানে আমেরিকানরা কিন্তু দেখা গেছে এরা ঝড়ের সময় অনেক বেশি বের হয় এবং তারা দেখে, যেমন আমাদের টেলিভিশন চ্যানেলের টেলিভিশনের সিএনএনের ইয়ে শীলা, ও সে যখন কাটরিনা ঝড় হয় তখন সে তার ছেলেকে বলেছে যে চলো স্কুল স্কুলে যেতে হবে না, আমি কাটরিনা যাচ্ছি, তোমরা এক মাস আমার সাথে সেখানে থাকো। তার বাচ্চা ছেলেগুলোকে, সে 5, 6, 7 বছরের ছেলেগুলিকে নিয়ে কাটরিনাতে মানুষ কীভাবে স্ট্রাগল করছে লাইফের সাথে সেগুলো শিক্ষা দিচ্ছে। তা আমরা মনে করি যে দুটোই, এটা মানে সেফ থাকেন যেটা ঈশ্বর আপনি বললেন, আরেকটা হচ্ছে যে ছেলেদেরকে শিক্ষা দেন, যে দুটোই আপনি মানে নিতে পারেন, কোনটা বেছে নেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তবে আমি বলবো না যে আপনি জীবন বাজি রেখে ছেলেকে শিক্ষা দেন বা ই করেন, সেটা আমি বলবো না। বাট এটাও একটা শিকার বিষয় আছে যে ঝড় তুফান বৃষ্টি এগুলো আমেরিকার সিস্টেমটা, আমেরিকার যে সিস্টেম, আমেরিকার যে নেচারটা অনেকটা বাংলাদেশের উপকূলীয় নেচারের সাথে মিলে। বাংলাদেশের আমাদের, আমরা যারা বাংলাদেশে যখন ঝড় হয় বৃষ্টি হয় তখন তো আমরা সাংবাদিকতা করতাম, এখন তো ঘরে বসে থাকতাম না, আমরা তো দৌড় দিতাম যে ওইখানে যাই কী হবে, আগেই গিয়ে বসে থাকতাম। তো এখন হয়তো বয়স হয়ে গেছে, আমরা মানে বাংলাদেশ থেকে আমরা এসকেপিস্ট বেসিক্যালি, আমরা চলে আসছি। কিন্তু আমেরিকাতে যারা আমাদের ছেলে সন্তানরা যারা বড় হবে তাদেরকে কিন্তু এই সিচুয়েশনের সাথে কীভাবে কোপ করবে সেটাও শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই সাথে মনিদুর নাসির, এটিও তো ঠিক, কিছু পেশা আছে যে পেশাটি এই কাজে, আপনি বলছিলেন সাংবাদিকতা পেশা, ঠিক তেমনি যারা রাস্তা কিংবা অন্যের জন্য সুবিধা করার জন্য রাস্তাগুলো পরিষ্কার করবে, এরকম অনেক অনেকেই থাকবেন রাস্তায়, তারপরও জনগণকে, সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় থাকার জন্য কিন্তু মেয়র বিল ডি ব্লাজিও সহ গভর্নর এন্ড্রু কুওমো ঘরে থাকতে পারেন। হ্যাঁ, এবং এটা ওনাদের স্নো এই যে ক্লিনিংয়ের কাজে, এই যে রাস্তার মাঝখানে যে গাড়িটা স্টাক হয়ে যায় তখন ওনাদের এটা অনেক ডিফিকাল্টি হয় এবং ওই লোকটার লাইফ ইন রিস্ক হয়ে যায়, কারণ ওটা সার্টেন টাইমের মধ্যে না যেতে পারলে এত বেশি ঠান্ডা এবং গাড়ি যদি স্টপ হয়ে যায় দেন আপনি এত ঠান্ডার মধ্যে ইটস ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ অনেক অনেক। এবং আরেকটা জিনিস ভাই যেটা বলছে, আমি ভাইয়ের সাথে একমত যে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, এটা সত্যি। আমি গত আমাদের ফেব্রুয়ারির 9 তারিখে একটা স্নো হয়ে গেল, সেদিন আমার বড় ছেলের জন্মদিন ছিল, তো তার আগেও বলতেছিলাম, আমি বলছি তুমি বার্থডেতে কী প্রেজেন্ট চাও, বলছে আমি চাই একটা স্নো ডে আমো। আমি বলছি কেন বাবা, বলছে কারণ তাহলে তুমি পাপা আমরা সবাই মিলে বাসায় থাকবো, ইসি। সো এবং আমি দুপুর 3টা পর্যন্ত ও তো বাসায় ছিল, তারপরে 3টার সময় বলছে মামি আমি আমাদের স্নোটা ক্লিন করে, তো 3টার সময় সে বের হয়ে গেল, 6:30 বেজে যায় সে আসে না বাসায়। তো আমি খুব ওয়ারিড হয়ে গেছি, এটা সে কখনো করে না। তারপর আমি তোর ওর মোবাইলে ফোনে কল দিচ্ছি, বলছে মামি আমি চলে আসছি। আমি বলছি তুমি এতক্ষণ কোথায় ছিলে, আমি তো রাগ হচ্ছি কারণ ইটস আ লং টাইম, আমি তো এতক্ষণ এক্সপেক্ট করি নাই। বলছে আমার পাশে যারা বৃদ্ধ নেইবাররা আছে আমি ওদের স্নোগুলো ক্লিন করে দিয়েছি আমো। অ্যান্ড তখন আমার মানে খুবই ভালো লাগছে, আমি তাকে বলি নাই এবং আমি চাই নাই সে এত ঠান্ডার মধ্যে যাক,
সে যে নিজের থেকে যে এটা করলো তা আমি বলছি কেন এটা তুমি করলে বাবা বলে যে বাবা মামা ওরা তো ওল্ড ওরা তো করতে পারবে না অ্যান্ড আমাদের নেইবারের একজনের ওয়াইফ মারা গেছে তো বলছে যে ওর ওয়াইফ ডেড হয়েছে সো আমি সরি ফিল করছি ওর জন্য আম্মু আমি জানি না আমি ছোটবেলায় তাকে অবশ্যই মানুষকে হেল্প করতে বলেছি কিন্তু এই সময় ওই দিনে আর কি বলি নাই আমি তাকে সে নিজে থেকে এটা করেছে একজন আমাদের ফোনে আছেন আমরা তার প্রশ্নটি নিয়ে আসবো আলোচনায় জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম আপনার নামটি বলে প্রশ্নটি করুন আমার নাম জাফর মসিউদ্দিন আমি ওজন পার্কে ঘুরছিলাম জি আমার দুটো প্রশ্ন প্রথম এক নাম্বার প্রশ্ন হচ্ছে আগামী এই যে 15 তারিখে এই মুসলিম ব্যান্ডের যে নতুন আইনটা কার্যকরী করার জন্য 16 তারিখ থেকে হবে যদি তার ওয়াইফের জন্য আমেরিকান পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করে তাহলে কতদিন এটা অ্যাপ্রুভ লেটারটা আসে এবং কতদিন টোটাল জিনিসটা হয় এই দুইটা জিনিস জানার জন্য আপনার কাছে অনুরোধ আচ্ছা ধন্যবাদ একটি প্রশ্নের উত্তর ঈশ্বর স্বামী আর একটি প্রশ্নের উত্তর আমি মনিউদ্দিন নাসিরের কাছ থেকে নিতে চাই আমি আপনার যেটি ইচ্ছে উনি দুটো প্রশ্ন করেছেন প্রথমত হচ্ছে ছয়টি মুসলিম দেশ নিষিদ্ধ করার ব্যাপারে ওইটা হচ্ছে যে যে চারটা জায়গা থেকে এটা কেসটা ইয়ে করা হচ্ছে নিউ ইয়র্ক বস্টন অরিগন এবং ইয়ে হাওয়াই তো আমার আমার যেটা মনে হচ্ছে যে এটা স্টিল এই ক্লজটা আনকনস্টিটিউশনাল এটা স্টিল এস্টাবলিশমেন্ট ক্লজকে ভায়োলেট করে আমরা মনে করছি আগে জেমস রবার্টের সাথে মিলিয়ে নেক্সট জাজও এই ধরনের মানে স্টে গ্রান্ট করবে এই ধরনের ইয়েতে যদিও এটা নাম পাল্টে নতুন সুরে আবার আসছে বাট সেম জিনিসের জাস্ট কালারটা উপরের মোলারটা পাল্টে দেওয়া হয়েছে সো এটা আমার মনে হয় যেহেতু এটা আনকনস্টিটিউশনাল এটা আবারও স্টে গ্রান্ট করে দেবে যা যেটা মনে হয় না এটা স্ট্যান্ড করতে পারবে আর আগে যেই কারণগুলোতেই ওরা আটকে গেছিলো দেখাতে পারে নাই যে ওরা বলছিল এটা ন্যাশনাল সিকিউরিটির ইয়েতে তো সেটা দেখাতে পারে নাই ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নিরা যেই কারণে এটা স্টেটা জাজ গ্রান্ট করেছে সো এখনও এক্স্যাক্টলি সেম কারণে গ্রান্ট করবে আমার মনে হচ্ছে আমি আপনার কাছে জানতে চাই একজন স্পাউস যদি অ্যাপ্লাই করে কতদিনের মধ্যে তিনি আসতে পারেন তার দ্বিতীয় প্রশ্নটি ছিল আই থিঙ্ক 6 থেকে 7 মাসের বেশি লাগার তো কথা না স্পাউসের জন্য ডিপেন্ড করে আইদার গ্রিন কার্ড অথবা সিটিজেন যদি সিটিজেন হয় আমরা মনে করি যে 7 মান্থস টু আ ইয়ার কারণ এখন অনেক এই এই কেসগুলোতে অনেক ব্যাকলগ আছে এবং স্লো প্রসেসে মুভ করছে আর যদি গ্রিন কার্ড হয় তাহলে আমরা মনে করি 17 মাস থেকে 2 বছরের মধ্যে 2 বছর আচ্ছা আপনি আরেকটু যোগ করতে চাচ্ছেন আমি একটি প্রশ্ন নিয়ে আপনার ব্যাখ্যাটি নিচ্ছি জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন হ্যালো জি আসসালামু আলাইকুম আমি আপনি কি নিউজ জি আমার আমার কথাগুলো হলো আমি 2013 আমি যখন জি আপনার কথাগুলো কেটে যাচ্ছে আপনি আবার একটু মনে হয় ফোন করতে পারলে হ্যাঁ স্পিকারটা যদি অফ করে প্রশ্নটি করেন তাহলে আমরা হয়তো শুনতে পাবো আমার নাম জাফরিন গাল আমি নিউ জি জি 2013 আসছে কি ভিসায় বি1 বি2 কিন্তু আমার গ্রিন কার্ডটা ডিনাই হয়ে গেছে ওনারা বলতেছে আমি যখন ওই স্টুডেন্ট অ্যাপ্লাই করছি তখন আমার টাইমটা আমি আমার পিরিয়ড ঠিক হয়নি আমাকে যে সেটা দিতে ওনার হলো এভিডেন্স পাওয়া যেত ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক পারমিটের সাথে কিন্তু আমি যাই নাই আমি ভিজিট করে আসি নাই
সেজন্য আমার ইয়ে হয়ে গেছে। এখন আমি যেটা করছি সেটা হলো অ্যাপ্লাই করছি এসএলএমের জন্য, সেটা কিছুদিন আগে। আমি কি ধন্যবাদ আপনাকে নিজস্ব থেকে প্রশ্ন করেছেন অ্যাটর্নি ঈশ্বর সাহেব। আপনার অনেকগুলো কথা আমি কেটে কেটে যেহেতু যাচ্ছিলাম, আমি আসলে ঠিকমতো বুঝতে পারিনি। 2013 আসছে, তারপরে B1 B2 পরে F1 ভিসায় ওটা ডিনাই হয়েছে, এখন উনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছে। অ্যাকচুয়ালি অ্যাসাইলামের ল হচ্ছে, জেনারেল রুল হচ্ছে আপনাকে 1 ইয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, আপনার এন্ট্রির 1 ইয়ারের মধ্যে। এখন আপনি এসছেন 2013, আমি জানি না, যদি এই অ্যাসাইলামটা আপনি 1 বছরের মধ্যে না করে থাকেন, এবং অ্যাসাইলাম 1 বছরের মধ্যে যারা না করে থাকে তাদের আবার এক্সেপশন আছে, কিছু এক্সেপশন অ্যাপ্লাই করে, ওই এক্সেপশনে যদি আপনি না পড়ে থাকেন তাহলে ডিফিকাল্ট হবে। আমি তো আপনার কেস সম্বন্ধে কিছুই জানি না, অ্যাপ্রুভ হওয়া কেসটা এটা একটা পুরো কেসটা না পড়ে ফ্যাক্টসটা না জেনে আমি আসলে আপনাকে এভাবে উত্তর দিতে পারছি না। কিন্তু যদি জেনারেল রুলের আন্ডারে ওরা কনসিডার করে যে আপনি 1 বছরের মধ্যে অ্যাপ্লাই করেন নাই, ওটা ইয়ে করে অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি ওয়ান অফ দ্য এক্সেপশন, দের আর ফিউ এক্সেপশন, একটা এক্সেপশনের জন্য যদি অ্যাপ্লাই হয়, এর মধ্যে হচ্ছে একটা যে এক্সেপশন যে আপনি প্রপার মেন্টাল ক্যাপাসিটিতে ছিলেন না তখন, এটা প্রুভ করা বেশ ডিফিকাল্ট হয়ে যায় যদি আপনি সাইকোলজিক্যাল কোনো প্রবলেমে ছিলেন কিনা। সেকেন্ড থিং হচ্ছে যে আপনি কোনো অ্যাটর্নির দ্বারা ইনএফেক্টিভ অ্যাসিস্ট্যান্স অফ কাউন্সিলে এটা হয়েছে কি না, এ ধরনের কিছু এক্সেপশন আছে। এগুলো তো যিনি যদি একটা প্রুফ করতে পারে উনি, তাহলে অ্যাসাইলাম কেস স্টিল 1 ইয়ারের পরেও হোল্ড করলেও ওগুলো গ্রান্ট করে হবে। আরেকজন আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিই। যে দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, আমি আমার একটা প্রশ্ন ছিল। আমি আমার দাদা আর দাদি জুলাইতে একটি বন্ধক চাইতে চাইছি। এখন আমার হলো কাজ আর আমার দাদা দাদির হলো, আমরা বুঝতে পাচ্ছি না, আপনি কি একটু জোরে বলবেন প্রশ্নটা? আসলে ও সরি, আমরা আমি আমার দাদা দাদি একটু লন্ডন যাইতে চাইছিলাম জুলাইতে লন্ডন যেতে চাইছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি লন্ডনে যেতে চাচ্ছেন, গ্রিন কার্ড ধারী হলে আপনাকে ভিসা নিতে হবে অবশ্যই, কিন্তু আপনার দাদা দাদি US সিটিজেন হলে ওনারা আপ টু 3 মান্থস পর্যন্ত থাকতে পারেন লন্ডনে গিয়ে, ওনাদের ভিসার প্রয়োজন হয় না। আর এই মুহূর্তে আপনি দেশের বাইরে যাবেন কি না এটা কমপ্লিটলি আপনার কল, বাট আমরা লিগালি আপনার না যাওয়ার কোনো কারণ নেই, ইউ ক্যান গো, ইটস ফাইন। বাট যদি কারো, এটা জেনারেলি বলতেছি আমি, যদি কারো কোনো ক্রিমিনাল কেসের সাথে সম্পৃক্ত থাকে, কোনো চার্জ হয় অথবা কনভিক্টেড থাকে, আমি তাদেরকে অ্যাডভাইস করব এই মুহূর্তে দেশের বাইরে না যাওয়ার জন্য। ধন্যবাদ। আরেকজন আছেন দর্শক, কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম অর্ণব, আমি নিউ জার্সি থেকে বলছি। জি, আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আমি H1B ভিসা থেকে গ্রিন কার্ড পেয়েছি 2012, তো আমার অলরেডি অলমোস্ট 5 বছর হয়ে যাচ্ছে। এই সময় এটা কি উৎকৃষ্ট সময় এখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার, নাকি আরো ওয়েট করতে হবে? আপনার 4 বছর 9 মাস যদি আপনার হয়ে থাকে গ্রিন কার্ড পাওয়ার, আপনি এলিজিবল সিটিজেনশিপের জন্য। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন, এটা কি উৎকৃষ্ট সময় কিনা, দেখেন আমরা আজকে আছি, আজকের তো আমরা বলতে পারছি, আগামীকাল কী হবে আমরা কেউ জানি না। সো আমি বলবো যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করা বেটার। আমরা মইনুদ্দিন নাসের, আপনি যোগ করতে চেয়েছিলেন 6টি দেশকে নিষিদ্ধের ব্যাপারে যে 16 মার্চ, সেই বিষয়ে আমি সেই বিষয়টি জানতে চাই। আচ্ছা, ওইটা হচ্ছে যে 16 মার্চে যেটা, ছাড়া এইবার যে ইয়ে করেছে, এবার যে তারা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে, সেই ক্ষেত্রে তারা একটা চালাকি করেছে, তারা বলছে না যে মুসলিম ব্যয় এটা যেটা তারা এটা করে তারা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাকালে
যে বলেছেন যে বারবার সে বলেছে মুসলমানদেরকে বন্ধ করে দিতে হবে, এবং তার যে উপদেষ্টা যাদেরকে নিয়েছে তারা বলছে যে মুসলিম শুড বি ব্যান, এবং তার যে সমস্ত অন্যান্য আদার লোকজন আছে প্রত্যেকেই মুসলমান ব্যান্ডের কথা বলেছে। তার উদ্দেশ্যটা হচ্ছে সেটা, মোটিভটা কি, হোয়াট ইজ দ্য মোটিভ, এটির মোটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এনি এক্সিকিউটিভ অর্ডার অর যে কোনো লয়ের মধ্যে। তো তার মোটিভটা প্রমাণিত হয়ে গেছে, সে মুসলমানদেরকে ব্যান করবে এবং সেটা সেই ক্যানট ডু ইট। সে আমার মনে হচ্ছে যে মানে যেটা সে আপনার বলছে সেটা, আর এটা এই যে তারা যে চালাকিটা যেটা করেছে সেটার জন্য এটা এই যে আপনার এই যে আমাদের যে অ্যাডভোকেসি গ্রুপগুলো আছে সেগুলো ফাইট করছে, এবং আমার অরিগনের যে যিনি অ্যাটর্নি জেনারেল তিনি একটা সুন্দর স্টেটমেন্ট করেছেন, এভাবে স্টেটমেন্টটা অত্যন্ত যে কীভাবে হাউ সে ইনফ্লেট করেছে, সে কীভাবে এটাকে নষ্ট করেছে। এক আরেকটা জিনিস, যে জিনিসটা বল আপনি মানে যদি এই দেশে আপনি গ্রিন কার্ড হলে আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল, আপনি যদি এসএলএমের মাধ্যমে যদি গ্রিন কার্ড পেয়ে থাকেন তাহলে আপনার মানে স্ট্যাটাস আপনার চেঞ্জ হয়ে গেছে, যে আপনি এখন গ্রিন কার্ড, আপনি অ্যাসাইলি না, এখন আপনি গ্রিন কার্ডধারী। আপনার কিন্তু লন্ডনে যেতে যেটা জিনিসটা আপনি যেটা বলছেন, লন্ডনে যেতে আপনাকে ভিসা নিতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু আমার মনে হয় না যে যারা গ্রিন কার্ড ধারী তারা যদি এসএলএমের মাধ্যমে যদি গ্রিন কার্ড পায় তারা দেশের বাইরে যেতে তাদের কোনো অসুবিধা থাকার কথা। এটা হচ্ছে যে ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন লাইনে, কে আছেন আমাদের সাথে, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম নাদিম। জি আমার প্রশ্ন হলো, প্রেসিডেন্ট ট্রাম্প গত স্পিচে বললো যে উনি একটা অ্যামনেস্টি দেবে 7 মিলিয়ন পিপল, জাস্ট ওয়ার্ল্ড অথরাইজেশন, ওইটা তারপরে আর কোনো কথাবার্তা বলা হবে, এই দেওয়ার সম্ভাবনা আছে? তথ্যটি আপনি কোথায় পেয়েছেন সেটাও একটি বিষয়, তারপরও আমি দুজনের কাছে এই বিষয়টি জানতে চাইব। আসলে উনি অ্যামনেস্টি দিবে এটা কিছু বলে নাই, তবে উনি একটা কিছু করবে এটা বলেছে। বাট আমি আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছে আমি কিছু ভালো কিছু আশা করছি না আসলে, কারণ উনি এগুলো বলতেছে সব দিক থেকে উনি এমনভাবে প্রেশারাইজ হচ্ছেন, সেই জন্য হয়তো উনি একটু কুল ডাউন করার জন্য, এবং এই কথাটা শোনার পরে অনেক কুল ডাউন হয়েছে লোকজন, সেই জন্যই, এবং যেই ইনসিকিউরিটিতে মানুষ লোকজন সবাই ভুগতেছিল, সো এই জিনিসটা একটু কমিয়ে আনতে পেরেছেন উনি। বাট অ্যামনেস্টির ব্যাপারে দেখেন, সব কিছু খারাপ দিকের জিনিসের একটা ভালো রেজাল্ট আসে হয়তো। উনি যখন চাচ্ছে যে সবাইকে বের করে দেবে, 11 মিলিয়ন পিপলকে উনি বের করতে পারবে না, এটা সম্ভব না, এটা প্রসিজারালি সম্ভব না, এবং ফাইন্যান্সিয়ালি ইটস এ হিউজ বার্ডেনসাম। সো এটা আমার মনে হয় না উনি কতটুকু মানে অত সাকসেসফুল হবে। বাট যেটা ক্রিমিনাল যেগুলোকে উনি ধরছে বলছে ক্রিমিনাল, আমরা সবাই চাই এখানে আমাদের পাবলিক যেন ভালো সিকিওর থাকে, আমাদের দেশটা যেন ভালো থাকে, আমরা সবাই সেটা চাই। তো উনি ক্রিমিনালদের আমরা কেউ চাই না, ক্রিমিনাল এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হোক এবং এটার এফেক্ট সোসাইটিতে পড়ুক, সো ওইটার সাথে আমরা একমত হচ্ছি না। কিন্তু উনি যে বলছে ঢালাওভাবে উনি মুসলিম ব্যান করতেছে, উনি ডিপোর্ট করে দেবে ইল্লিগাল ইমিগ্রেন্ট আর অল দিস যেটা বলতেছে, এই জিনিসগুলো আসলে আমরা চাচ্ছি যে এটা কীভাবে আমরা বন্ধ করবো। সো এটা আমরা এখন সবাই যেভাবে প্রেশার ক্রিয়েট করেছে, ইটস রিয়েলি ওয়ার্কিং, সো এভাবেই আমরা কন্টিনিউ করতে হবে। মনিরুদ্দিন নাসারের ব্যাখ্যাটি নিব আমরা একটা বিরতি থেকে, আসার পর আপনার কাছে আমি আসছি। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে। মনিরুদ্দিন নাসের, আপনি যোগ করতে চেয়েছিলেন? না, আমি সব কিছু আপনার বাড়ি যেটা বলেছেন সেটা ঠিকই আছে, বাট আমাদের কাছে কিছু কিছু কথা আসছে যেটা আমাদের এই চায়ের টেবিলে কিছু কিছু কথা উৎপত্তি হচ্ছে, যেমন মানে আমাদের জ্যাকসন হাইটস, চার্লস ম্যাকডোনাল্ডস, তারপর বাংলা বাজার ব্রঙ্কসের, এগুলি হচ্ছে যে অনেক কথার উৎস। এবং ডোনাল্ড ট্রাম্প কোনো সময় বলেন না যে তিনি অ্যামনেস্টি দিবেন, এবং আমেরিকাতে অ্যামনেস্টি কোনো সময় আর হবে কি না সরাসরি অ্যামনেস্টি, এটা প্রশ্ন সাপেক্ষ। আর এটা
ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে সেটা হচ্ছে ড্রিমার্সদের জন্য তিনি কিছু একটা ছাড় দিতে পারেন। ড্রিমার্সরা হচ্ছে যে যারা 16 বছরের কম বয়সে এই দেশে আসছেন 2013 সালের আগে, 2013 সালের ডিসেম্বরের মধ্যে, তারা শুধু সেই সুযোগ পাবেন। এবং তারা এখানে ওয়ার্ক পারমিট আছে অনেকের, তারা হয়তো ওয়ার্ক পারমিট রিনিউ করবে, তারা এখন ওয়ার্ক পারমিটের জন্য তারা কাজ করছে এবং দেওয়ার জন্য হয়তো সেটা কিছু একটা দিবে বলে বলেছে। ডোনাল্ড ট্রাম্প এটা দেওয়ার বিষয় না, উনি যে জিনিসগুলি উনি এর মধ্যে করেছেন সেটা, যেমন একটা পত্রিকায় হেডিং দেখেছি আমি, আমার আশ্চর্য লেগেছে যে সেখানে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প এটা আপনার মানে দিয়েছে, সব কিছু দিয়েছে, এখন কমিউনিটিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের যে ইয়ের ব্যাপারে যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণাতে কমিউনিটিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে। যে আমি অবাক লাগে কোথায় প্রাণচাঞ্চল্য পেলেন এবং ডোনাল্ড ট্রাম্পের কি দিলেন সেটা কিন্তু কোথাও উল্লেখ নাই, মানে বিভ্রান্তিকর এটা একটা ভালো পত্রিকাতে একটা বিভ্রান্তিকর একটা তথ্য দেওয়া হলো। যে কিন্তু এই বিভ্রান্তিকর তথ্যগুলো প্রচার করার আগে ভালো কোনো অ্যাটর্নির সাথে আলোচনা করা উচিত এবং যারা জানেন জিনিসগুলো তাদের সাথে আলোচনা করা উচিত। ডোনাল্ড ট্রাম্পের এই পর্যন্ত তিনি যেই নির্বাহী আদেশগুলো দিয়েছেন, যেই ইয়েগুলো তিনি অর্ডারগুলো যিনি দিয়েছেন, এমন কোনো অর্ডার তিনি দেন নাই যে অর্ডার তার যে ভোট ব্যাংক যে র্যাট নেকরা এবং তার ভোট ব্যাংক যে রেসিস্টরা, তার ভোট ব্যাংক যে বর্ণবাদীরা, তারা কোনো রকমের স্লাইটলি তারা নাকচ হতে পারে এরকম কোনো আদেশ তিনি দেননি। আমরা আসব, আমাদের একজন দর্শক আছেন, যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম রাকিব, আমি ব্রংসের তার জন্য একুশ বছরের নিচে, কিন্তু এখন 21 বছরের ওভার হয়ে গেছে, এটা এখন কতদিন লাগতে পারে আমার ছোট ভাইয়ের আসতে? সে এটা আমার কোশ্চেন আছে। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে ওনার কিছু ইনফরমেশন আমার লাগতো যে উনি কখন অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছেন, ওই ইয়ার এবং ডেটটা, তাহলে আমি বলতে পারবো। কিন্তু এখন উনি 21 বছরের নিচে আছে বলছে। আমি ওনার প্রশ্নটার দুইটা ভাবে উত্তর দিতে যাচ্ছি। একটা হচ্ছে যে ওনার রিসিট যে নোটিশ আছে, আপনার রিসিট নোটিশে একটা রিসিট নাম্বার আছে, ওইটা আপনি USCIS.gov এই এখানে ওয়েবসাইটে গিয়ে, ওখানে একটা আছে কেস স্ট্যাটাস, ওই কেস স্ট্যাটাস ওখানে যখন আপনি ক্লিক করবেন ওখানে একটা বার আসবে, ওখানের মধ্যে আপনার এই রিসিট নাম্বারটা দিলে আপনি এক্স্যাক্ট টাইমটা পাবেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে উনি চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের এটার কোনো ইয়ে চাচ্ছেন কিনা। চাইল্ড প্রোটেকশন অ্যাক্টে যদি আপনার কেস অ্যাপ্রুভ হতে সময় লাগে এবং ওই যে পেন্ডিং সময়টা আপনাকে কনসিডার করা হয়, ওটা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত। সো এখন ওনাকে এক্স্যাক্টলি প্রপার অ্যাডভাইসের জন্য ওনার নিজের অ্যাটর্নির কাছে যেতে হবে উইথ অল দিস ইনফরমেশন, যাতে উনি প্রপার গাইডেন্সটা পায়, তথ্য পায়। আমাদের আরেকজন আছেন আমাদের সাথে, যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্নটি করুন। আমি সাহিদ চৌধুরী ব্রংস থেকে আপনার অ্যাটর্নির সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমার মনে হচ্ছিল যে আমি তোমাকে ফোন করে ফেসবুকে তো তোমাকে লেখাই যায়, বলে আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, জি আপনি জোরে বলুন। আমি সাহিদ চৌধুরী ব্রংস থেকে বলতেছি। ওকে, আমি আপনাদের অ্যাটর্নির সাথে একটু কথা বলতে চাচ্ছি। বলুন। আপনার কথা তো ভাই, বাবার কথা প্রায় 5-6 বছর আগে গ্রিন কার্ড পাইছে, আমি সাহিদ চৌধুরী ব্রংস থেকে। জি জি বল। আমার চাচাতো ভাই 35 বছর আগে গ্রিন কার্ড পাইছে, ওর গ্রিন কার্ডটা আনলিমিটেড। 35 বছর আগে পেয়েছেন, ওকে, তারপরে বলেন। কাছে প্রশ্ন, লাস্ট টাইম উনি যখন ইমিগ্রেশন ক্রস করেন তো আসতে হবে নিয়ে আসবে ওনারা নিউ। হুম, বলেন।
তখন ওনাকে বলছে যে তোমাকে মার্স সিটিজেন পাইতে হবে, তুমি এই গ্রিন কার্ড নিয়ে আর আমেরিকার বাইরে যেতে পারবে না। আচ্ছা শুনেন, উনি 35 বছর ওনার সিটিজেন এখনো নেয় নাই, তখন কি করা? উনি সিটিজেনশিপ নিতে পারলে তো ভালো, উনি নিয়ে ফেললো, কিন্তু আসলে লিগালি যে ওনাকে সিটিজেনশিপ নিতেই হবে, কেউ আপনাকে অ্যাকচুয়ালি লিগালি ফোর্স করতে পারে না। ইমিগ্রেশন অফিসার আপনি বলছেন ওনাকে বলেছে যে আপনি দেশের বাইরে যেতে পারবেন না, আপনাকে ইয়ে নিতে হবে, এটা এটা লিগালি উনি বলেন না, ইটস নট কারেক্ট, এভাবে বলতে পারেন না উনি। বাট 35 বছরে উনি সিটিজেনশিপ নেন নাই, এটা ওনার নিজের পার্সোনাল কোনো কারণ আছে, হয়তো উনি নিয়ে নিতে পারেন এনি টাইম, বাট ওই অফিসার যে বলেছে এবং সেই কারণে উনি নিচ্ছে, দ্যাট ইজ ওইটার কোনো বেস নেই আর কি। অফিসার এটা বলতে পারেন, অফিসার হ্যাজ নো রাইট, বাট হি শুড টেক, এখন আমি অ্যাডভাইস করব ইমিডিয়েটলি সিটিজেনশিপ নে ওনার নিজের জন্য, কারণ সিটিজেন হলে আপনার অনেক বেশি বেনিফিট থাকে এবং সিটিজেনদের রাইট অনেক বেশি, সেই জন্য সিটিজেনশিপ। হ্যাঁ, প্রত্যেকে যদি আপনার সিটিজেনশিপ আপনি এলিজিবল হন, ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের আরেকজন দর্শক আছেন, আপনি প্রশ্নটি করবেন, আমি মনিউদ্দিন নাসের আপনি উত্তরটি দিবেন। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমার ভাইয়ের ফ্যামিলি কতদিন লাগবে আসতে? কখন করেছে সেটার উপরে ডিপেন্ড করে, কারণ এখন 10-12 বছর লাগছে ভাই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করলে। এটা এটা কখন অ্যাপ্লাই করেছেন সেটার উপরে ডিপেন্ড করবে। সেটা আপনার মানে যে কিছুক্ষণ আগে যে আমাদের বললেন যে আপনাকে দেখতে হবে, এটা প্রায়োরিটি ডেট কত পড়েছে, প্রায়োরিটি ডেটের উপর ডিপেন্ড করছে আপনি মানে কখন আপনি আসতে পারবে। সেটা ওই যে ভিসা বুলেটিনে যদি আপনি যান তখন বুঝতে পারবেন, যদি প্রায়োরিটি ডেট আপনি পেয়ে থাকেন এর মধ্যে। আপনি যোগ করতে চাচ্ছেন? হ্যাঁ, উনি বলেছে 2008 অ্যাপ্লাই করেছে, এখন 2005 এর বিগিনিং চলতেছে, সো আপনার লং ওয়েট আছে। আমার ছেলের একটা প্রশ্ন, যেটা ওর 96 এ জন্ম হয়েছে, ওর বয়স সেপ্টেম্বরে 21 বছর হবে, ও বন সিটিজেন, তো বিশেষ কারণে ও দেশে যেতে চায়, আসার সময় কি বাবা মার কথা জিজ্ঞেস করবে, বাবা মার কোনো পেপার নাই, এই ভয়টা আর কি। উনি ইউএস সিটিজেন, উনি 21 বছর, উনি একা ট্রাভেল করতে পারে, ওনাকে কেউ বাবা মার কথা জিজ্ঞেস করবার কথা না, যদি করে ওনার যে কোনো ইউএস সিটিজেনের জন্য, আমি এটা জেনারেলি বলতেছি, যদি আপনাকে কেউ কোন যে কোনো এয়ারপোর্টে অথবা যে কোনো পোর্ট অফ এন্ট্রিতে যদি কোনো রকম আপনার নেম, অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ, এই তিনটা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে যদি আপনি মনে করেন যে আপনাকে গ্রুলিং করা হচ্ছে বা বেশি বেশি প্রশ্ন করা হচ্ছে, আপনি সোজা বলতে পারেন যে লোক, আই হ্যাভ গিভেন ইউ দিস ইনফরমেশান, আই এম আ ইউএস সিটিজেন, আমার পাসপোর্ট এখানে, আমি তোমাকে এটা দিয়ে দিয়েছি, এর বেশি যদি তুমি আমাকে প্রশ্ন করতে চাও, আই নিড মাই অ্যাটর্নি, দ্যাটস অল, অ্যান্ড দ্যাট অফিসার ইজ গোয়েন টু লেট ইউ গো, বিকজ এটা আপনাকে ভায়োলেট করতেছে আপনার রাইট, ইউ আর ইউএস সিটিজেন, ইউ হ্যাভ ইউএস পাসপোর্ট, আপনার অল দ্য রাইট আছে আপনার এন্টার করার এখানে, সো অফিসারও হি ইজ সেম ওয়ে, হি ইজ এ ইউএস সিটিজেন, হি ক্যানট স্টপ ইউ ফ্রম কামিং ইন, যদি আপনাকে এটা করে আপনি অবশ্যই যে কোনো ট্রাভেলিংয়ের সময় একটা অ্যাটর্নির কার্ড অথবা ফোন নাম্বার সাথে রাখবেন, যাতে আপনার কোনো অসুবিধা হলে আপনি জাস্ট বলবেন আমি অ্যাটর্নি চাই এবং এর বেশি আমি আর প্রশ্ন উত্তর দেব না, প্রশ্ন করব না। একটা জিনিস হচ্ছে যে এরা কিন্তু আপনাকে হ্যারাস করতে পারে, যেমন মোহাম্মদ আলী আমাদের মুষ্টিযুদ্ধ আপনারা সবাই জানেন, তার ছেলেকে দুইবার হ্যারাস করেছে, টু টাইমস, বিকজ তার নামও মোহাম্মদ আলী জুনিয়র এবং মুসলিম বলে তাকে হ্যারাস করা হয়েছে,
এবং আপনার মানে ওটা ওইভাবে আপনি মানে খেয়াল রাখে, আপনি বড় সিটিজেন হলেও এই যে ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে আমেরিকাকে এমনভাবে অসহনীয় করে তুলেছে এই প্রেসিডেন্ট, এটা 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 মানে যে কোনো সিটিজেনের জন্য এটা উদ্বেগজনক। আপনার উদ্বেগের আমি বুঝতে কারণটা বুঝতে পারছি, কিন্তু 18 বছরের বয়সের বাইরে যারা আছে তাদের কারো ব্যাপারে এখানে কোনো অথরিটি তারা রাখে না কিছু জিজ্ঞেস করা। আর যদি জিজ্ঞাসা করে আপনি বাধ্য নয় এই আনসার দিতে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটা ওনারা ডোনাল্ড ট্রাম্প এক জেনারেশন আগে এখানে এসছেন, সো ইটস লাইক এই কান্ট্রিটা হচ্ছে ইমিগ্রেন্টদের দেশ, এখানে এ ধরনের মানে ইমিগ্রেন্টদের নিয়ে এই ধরনের বিদ্বেষমূলক এইসব বৈষম্যমূলক আচরণ এটা একদম শোভা পায় না, শোভা পায় না। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা শুরু করেছিলাম তুষার ঝড় নিয়ে এবং সবাইকে সাবধান করার জন্য আমাদের একটি প্রতিবেদন আছে যে কী কী সাবধানতা অবলম্বন করতে হয় সেই প্রতিবেদনটি দেখব, তারপর আমরা বিদায় নিব। তুষার ঝড় বা তীব্র শিলাবৃষ্টি থেকে নিরাপদে থাকতে প্রয়োজন হোম সার্ভাইভাল কিট, কার সার্ভাইভাল কিট, ফুল গ্যাস ট্যাঙ্ক, গাড়ি চালানোর সময় সতর্কতা, অগ্নিকাণ্ড থেকে নিরাপদ থাকা। ঝড়ের সময় স্ট্রং সার্ভাইভাল কিটে সঙ্গে রাখুন ফ্ল্যাশ লাইট, অতিরিক্ত কিছু ব্যাটারি, ব্যাটারি চালিত রেডিও, পানি ও শুকনো খাবার, ফার্স্ট এইড বক্স, ব্যাটারি চালিত মোবাইল চার্জার বা পাওয়ার ব্যাংক, আর এছাড়াও গরম কাপড়, ফ্লেয়ার, কম্বল, ওয়াটারপ্রুফ ম্যাচ, শাবল বা কোদাল সাথে রাখুন। গাড়ি চালানোর সময় বরফে গাড়ি আটকে গেলে গাড়ির এন্টেনাতে একটি উজ্জ্বল রঙের কাপড় টাঙিয়ে দিন, যাতে উদ্ধারকারী দল আপনাকে সহজেই খুঁজে পায়। গাড়ির গ্যাস ট্যাঙ্কটি পূর্ণ রাখুন যাতে এতে বরফ জমতে না পারে। প্রয়োজন ব্যতীত গাড়ি চালানো থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজনে গাড়ি বের করলে সতর্কতার সাথে গাড়ি চালান। ঝড়ের সময় সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। তুষার জমা বরফে গাড়ি আটকে গেলে প্রতি ঘন্টায় 10 মিনিট পরপর গাড়ি স্টার্ট ধরে রাখুন এবং গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে রাখুন। গাড়ির জানালার কাঁচ সামান্য খোলা রাখুন যাতে গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাস জমা হতে না পারে। যে কোনো প্রয়োজনে 911-এ যোগাযোগ করুন। প্রয়োজনে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। বাসা থেকে বের হবার সময় পরিবার পরিজনকে অবগত করুন এবং আপনার গন্তব্য সম্পর্কে অন্যান্যদের জানিয়ে ঘর থেকে বের হন। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে গাছ বা বৈদ্যুতিক খুঁটি এড়িয়ে চলুন। পিচ্ছিল রাস্তায় নন স্কেট বুট ব্যবহার করুন। ঠান্ডায় জমে গেলে নিজের হাত পা একটু পরপর নাড়াচাড়া করুন যাতে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। চলন্ত গাড়ি থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখুন যাতে তুষারের কারণে গাড়ি পিছলে গেলে দুর্ঘটনা না ঘটে। তুষার ঝড়ের সময় 70% দুর্ঘটনাই গাড়ির কারণে ঘটে থাকে। এছাড়াও বাসায় স্পেস হিটার ব্যবহার করলে তা থেকে সকল দাহ্য পদার্থ 3 ফিট দূরে রাখুন। জেনারেটর ও ঘরের ভেতর আগুন ব্যবহার থেকে সতর্ক থাকুন। শিশু ও বয়োজ্যেষ্ঠদের আলাদা যত্ন নিন আর সবসময় আপনার প্রতিবেশীর খোঁজ রাখুন। জামিল রহমান, TBN24 নিউজ ডেস্ক। TBN24 টেলিভিশনের সমস্ত অনুষ্ঠান দেখেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।